নমস্কার, সুধী নির্বাচক মণ্ডলী, কাল বাদে পরশু রাজ্যের বুকে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ উপনির্বাচন হতে যাচ্ছে। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, দয়া করে সপরিবারে পাড়া প্রতিবেশীদের নিয়ে একযোগে একসাথে সকাল সকাল গিয়ে ভোট কেন্দ্রে ভোট দান করুন। গণতন্ত্রকে জিততেই হবে। গুন্ডা পাণ্ডাদের ভয়ে যদি আমরা তটস্থ হয়ে পড়ি, গণতন্ত্র যদি পরাস্ত হয়ে যায়, এমনিতে গুন্ডা রাজ কায়েম হয়ে রয়েছে, তাহলে পরবর্তী অধ্যায় যে কী হবে এটা ভাবলেই আমাদের নিশ্চয়ই আমরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ি। কাজেই গণতন্ত্রকে জিততে হবে, আপনাদেরকে জিততে হবে। আমি তো সিম্বলিক, লড়াইটা তো আপনাদের, এই লড়াই আপনাদের পাশে আমি রয়েছি। আমি অসুস্থ হওয়া সত্ত্বেও আমি নির্বাচনের দিন প্রত্যেকটি জায়গায় ঘুরব। যখন যখন যেরকম অসুবিধা হবে, দয়া করে কালকে নির্বাচন কমিশনের তরফ থেকে হেল্পলাইনগুলো আমি ওনাদেরকে বলেছি, হেল্পলাইন দেওয়ার জন্য, ঘোষণা করার জন্য, এবং শীঘ্রই সেটা করবে, সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে, যেভাবেই হোক, বিজ্ঞপ্তি আকারেই হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক, আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দয়া করে এই অশুভ শক্তিকে পরাস্ত করতে হবে, আমার মায়েদের বোনেদের কাছে আমার বিনম্র অনুরোধ, দয়া করে সকাল সকাল ঘর থেকে বেরিয়ে আসুন। সেদিন রান্নাবান্না নয়তো একটু পরে হবে, কিন্তু আপনাদের ভোট কেন্দ্রে আপনাদের যেতেই হবে। আমি আবার বলি, যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু গণতন্ত্রের জিত হতেই হবে। আমি জিতি কি হারি সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আপনারা ভোট কেন্দ্রে যাওয়া আপনাদের গণতান্ত্রিক অধিকার, সেটা আপনারা রক্ষা করা, এটাই যদি জিত হয়ে যায় তাহলে মনে করো আমি আমার জয়লাভ হয়েছে। আপনাদের প্রেজেন্স ভোট কেন্দ্রে সকাল সকাল উৎসবের মেজাজে ভোট প্রদান করা, এটা যদি হয় আমি ধরে নেব আমার জিত হয়েছে। সকলকে আমার নমস্কার, গুরুজনদের আমার প্রণাম, সবাই ভালো থাকবেন।